পবিত্র সম্পর্ক এর মধ্যে আপনারা কিভাবে মিলেমিশা করলেন, এই জিনিসটা অনেকে বাজে মন্তব্য করতেছে আপনাদেরকে নিয়ে। সব মেয়েদের একটা সম্মান আছে। তো এই যে ওনার ওয়াইফ যে দাবি করছে এলাকায় যদি খোঁজ খবর নিয়ে আপনার নামে অনেক খারাপ রিপোর্ট আছে, সেগুলো সম্পর্কে যদি আপনি একটু বলতেন। ওর টাকা পয়সা আছে, ও কত কিছু বলবে। ও টাকা দিয়ে এর আগে 10 তারিখ থেকে মামলা দিতেছি, ও সেগুলো মুখ করছে, নিজেই স্বীকার করছে। ও এখন আমার টাকা পয়সা লইয়ে ও মানুষ পাঠাইতেছে, স্বপন মেম্বারে পাঠাইতেছে, যে আমার স্বপন গাজী স্বপন মেম্বার, ওই স্বপন গাজী আর কি মেম্বার, আরে পাঠাইতেছে যে টাকা পয়সা দিয়ে মিলমিশা যায়, মামলায় যাইবে না। তো বোন আপনার নামটা কি বললেন? আপনার স্বামী সাথে মিল আছে, তাহলে আপনার স্বামী এখন এই জায়গায় নাই কেন? আমার স্বামী ঢাকায় আছে। ও ঢাকায় আছে, এটা কি ভয়তে? ওরা তো আমার হুমকি দুমকি দেয়, ওরা ওই ছেলে বাবু ছেলে আমার হুমকি দুমকি দেয়। তোর এরা আমার মামাতো ভাইয়ের সাথে বসে গাড়িতে বিয়ে, তোর স্বামীরে মারি এলাম, তোরে মারি এলাম, আমার ছেলেকে মারি এলাম, এগুলো সব আছে আমার ছেলে। ছেলে সন্তান আছে কিনা? হ্যাঁ আমার ছেলে আছে, দুটো ছেলে। দুটা ছেলে, তাদের বয়স কত? আমার 27 বছর। আপনার ছেলের বয়স কত? আমার বড় ছেলের বয়স 12 বছরের মতন, 12 বছর হয় না, 12 বছর। আচ্ছা, আর দ্বিতীয়? দ্বিতীয় ছেলের বয়স 5.5 বছর। আচ্ছা, তারা কোথায় আছে এখন? আমার বাবা মার কাছে আছে। কোথায়, সেটা কোথায়? আর আপনার এক্স্যাক্টলি বাড়িটা কোথায়? আমার বাবার বাড়ি পাকুড়গাছিয়া, কিন্তু আমি ভাড়া বাসা আয়লা বাজারে থাকি। আচ্ছা, আর আমার শ্বশুর বাড়ি বরিশাল গৌরনদী, ওখানে আমার স্বামীর কোনো কর্ম ছিল না, বিদে ওই এলাকায় গাড়ি চালানোর সিস্টেম নাই, মোটর সাইকেল চালানো, তাই এই দেশে বসে মোটর সাইকেল আমার আমি কিস্তিতে নামাই দিছি আমার নামে, কারণ তার ভোটার আইডি কার্ড গৌরনদীর ছিল, বিদে আমি এই জায়গায় ভোটার, এই কারণে আমি কিস্তিতে নামাই দিয়ে সেই ভাড়া হুম বসা গাড়ি। আপনি এখানে ভর্তিটা কবে হয়েছিল? আমি পরশু দিনকে রাত্রে ওরাই আমার এই থানার এই পাশে গোলসব করে রয়েছে, আমার খেলাই ধুয়ে গেছে, পরে একটা গাড়িওয়ালায় রিক্সাওয়ালায় আমার গোলে করে নিয়ে, রিক্সাও ছিল না তার, সে আমার থানায় নিয়ে যায়, তার থানা থেকে আমার হেলাল স্যারে 60টা টাকা আর একটা ফোন নম্বর দিয়ে বসে যে আমি মেডিকেলে যান, মেডিকেলে যাই, তারপরে গিয়ে আপনি ভর্তি করেন, আগে রক্ত পড়তে আসে আমার পায়ে। আপনার যে বড় ছেলে রয়েছে, আপনার এই যে বিষয়টা সে কি জানে কিনা? আচ্ছা, গতকালকে যে আমাদের অনেক সংবাদকর্মী আসছিল, আসার পরে আপনার এখন বর্তমানে যে প্রশাসনিকভাবে আপনাকে এসে দেখেছে কিনা এক নজর? সকাল থেকে আসে না, কিন্তু আসবে, তারা আসবে, আমার বসে যে কোনো সমস্যা হলে ফোন দিবে। আচ্ছা, কিন্তু আমার তো ট্রিটমেন্ট চলতে আছে, এই কারণে আমি তাকে ফোন দিনে তারা ফোন দিলে আসবে। আচ্ছা, এখানকার ডক্টর কি বলছে, মানে সুস্থ হইতে কতদিন সময় লাগবে? তত আমি জানি না, কিন্তু আমি শুনছি, আমি শুনছি বলছিলে ট্রিটমেন্টের জন্য পাঠাতে। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন মূলত? এখন মনে হচ্ছে আমি সুস্থভাবে আমি বাসি, আমি স্বামী সন্তান নিয়ে সংসার করে খাই, আমি আমার সাথে যারা যারা এগুলো করছে, ওই ছেলের ওই বোনের যারা সালিশি করে গেছে, তারপর কাগজের সাথে তো কোনো আমার সম্পর্ক থাকবে না, তারপর তারা এগুলো আমার সাথে করলে কেন, আপনি যদি তাকে প্রশ্রয় না দিতেন তাহলে তো সে এতদূর মানে যেতে পারতো না। আল্লাহ যদি আমার সুস্থ রাখতে থাকে করবে, তাহলে আমার হাত পাও যদি সুস্থ থাকে তাহলে আমি কর্ম করে খাইতে পারবো। মরিচের গুঁড়া এবং কচু দিয়ে নির্যাতন করেছে, তাছাড়াও তাকে অনেক ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের শিকার এই মহিলা। আমরা এখন তো ওনার সম্পূর্ণ আপডেট দেবো, এই যে আপডেট, এখন খুবই অসুস্থ, এখনো মরিচের গুঁড়া আছে। আপনাদের এই জামাটাই পরা ছিলেন, দর্শক দেখেন এই জামাটাই উনি পরা ছিল, দেখেন মানে এটা আপনি রেখে দিয়েছেন প্রমাণ হিসাবে নাকি? আচ্ছা,
Thank you.